প্রিয় দর্শক, ফিরে এলাম ইওর লাইফ ইন দ্য ইউকে এর সর্বশেষ সেগমেন্টে, সর্বশেষ পর্বে আজকের অনুষ্ঠানে। আমি শামসুর আলম লিটন আপনাদের স্বাগত জানাচ্ছি, এবং আমার সঙ্গে রয়েছে আমার কো অ্যাঙ্কর হাবিব মির্জা, এবং আমাদের ইসল ইওর লাইফ ইন দ্য ইউকে অ্যান্ড স্কিল লার্নিং এর একজন এক্সপার্ট মিস্টার রাশেদুজ্জামান। রাশেদুজ্জামান আপনারা জানেন, তিনি একজন লেখক, একজন এডিটর, এবং তার অনেক গুণ। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি এবং হাবিব আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম আজকে, আসলে আমরা আমাদের যে লাইফ ইন দ্য ইউকে টেস্টটি সম্পর্কে অনেকেরই ভয় আছে, এবং যারা এই আগামী কয়েক মাসের মধ্যে অথবা এক বছরের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবেন সেটেলমেন্টের জন্য এবং নাগরিকত্বের জন্য, তাদের এটি বাধ্যতামূলক করা হলো বলে এখন আরও বেশি কনফিউশন, আরও বেশি আতঙ্ক বিভিন্নভাবে ই করা হয়। এবং আমরা মনে করি এই অনুষ্ঠানটি আমরা করেছি সেই কারণে আপনাদেরকে তথ্য দিয়ে সাপোর্ট করার জন্য, এবং আপনাদেরকে এটা জানানোর জন্য যে এর সব কিছুই আপনাদের জানা অথবা অর্ধ জানা অথবা কিছুটা জানা অথবা ব্যাপারটি পুরো নিশ্চিত হয়ে হওয়ার জন্য আপনার কিছু সাহায্যের দরকার। এটি আপনি সিডির মাধ্যমে নিতে পারেন, বইয়ের মাধ্যমে নিতে পারেন, এটি আপনি ক্লাসরুমটা যে সাপোর্ট সেটির মাধ্যমে নিতে পারেন, এবং আপনি ভালো ভালো প্রতিষ্ঠান গুগল করে এবং আপনি ভালো ভালো প্রতিষ্ঠান খুঁজে বের করে নিতে পারবেন। খুঁজে বের করে আপনি প্রতিষ্ঠানগুলোর কাছে গিয়ে আপনি অ্যাসেস করলে তারা দেখে নিবে আপনাকে কতদিনের সাপোর্ট লাগবে আপনার এই টেস্টটির জন্য। এবং এটি কোনো বিষয়ই নয়, ইউকেতে আপনি জীবনযাত্রা যে নির্বাহ করছেন এটি অনেক চ্যালেঞ্জিং আপনি বিষয় প্রতিদিন মোকাবেলা করছেন। সুতরাং আপনার জন্য এই টেস্টগুলো শুধু বিষয় হচ্ছে যে আপনি তৈরি কিনা সেটি জানার জন্য প্রতিষ্ঠানগুলোর কাছে যাবেন যদি সংশয় থাকে, কিন্তু কোনোভাবেই প্রভাবিত হবেন না যে কোনো পরীক্ষা নিরীক্ষা না দিয়ে যদি আপনাকে কেউ সার্টিফিকেট দিয়েছে। এটি খুবই বিপজ্জনক, এবং এই মুহূর্তে যে নতুন আইনগুলো হয়েছে সেই আইনগুলোর কারণে আরও বিপদ হয়ে গেছে, যেটি আপনার পরিবার এবং আপনার আপনার সমাজ, আপনার সন্তান সকলকেই এটি খারাপ একটি পরিস্থিতির মুখোমুখি করতে পারে, একটি খারাপ অভিজ্ঞতার মুখোমুখি করতে পারে। আমার কোন কারণে ড্রাইভিং কিছু সমস্যা হয়েছে এটা আমি মেনশন করা লাগে। So if you have a criminal offense, it's a maratok operator jinish. So it's fundamentally crucial that you keep straight. Mane amra shobti ritimoto correct law abiding hisebe shob kichu kaj kora lage ekhon. Ki karone amra easy application kortechi to become a British citizen, eta mane we will integrate into the society. Ei karone we have to be cleaner than clean. আমি আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি এই সমাজের ভবিষ্যতের যে সমস্ত প্রতিষ্ঠান ব্যক্তি এই দেশকে সমাজকে দেবেন, এবং সমাজকে সব কিছুর জন্যই আপনার উপর রেসপন্সিবিলিটি আসবে, এবং আপনি এখানে অনেক দায়িত্ব এবং কর্তব্য এবং অনেক বড় অধিকার নিয়ে থাকবেন। সো এই বিষয়গুলো আসলে এই পরীক্ষার মাধ্যমে জাজ করা হয় যে আপনি এখান থেকে ইন্টিগ্রেশনের জন্য প্রস্তুত কিনা। কলার লাইনে আছেন, আমরা অনেকেই লাইনে আছেন, আমরা শুনে নেই কয়েকজন কলারের প্রশ্ন। জি আসসালামু আলাইকুম। পরীক্ষা নেন না, তবে হোম অফিস অ্যাপ্রুভ করেন যে কোন কোন অ্যাওয়ার্ডিং বডির পরীক্ষা আপনি দিবেন, এবং সেই অ্যাওয়ার্ডিং বডির পরীক্ষা যারা নেন সেই সব কলেজ অথবা সেই সমস্ত প্রতিষ্ঠানে গিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। এই সংক্রান্ত B1 অথবা এই ধরনের প্যারালাল, এই এই B1 অথবা প্যারালাল একই লেভেলের যত পরীক্ষা আছে সেগুলো আপনি দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে যে বলা হয় যে এটা অ্যাপ্রুভ টেস্ট। এইটা দেখে আপনি আবার কিভাবে অ্যাপ্রুভ সেই প্রতিষ্ঠানে গিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন, তাদের কাছ থেকে দেখে নিতে পারেন কিভাবে UKBA ওটাকে অ্যাপ্রুভ করে, সেটা ওনারা তাকে ওনারা আপনাকে দেখিয়ে দিবে ওয়েবসাইটের মাধ্যমে যে UKBA এর অ্যাপ্রুভ টেস্ট যে লিস্ট এবং সেখানে তার কলেজ কিভাবে লিঙ্কড সেটা আপনাকে দেখিয়ে দিবে। এটা আপনি দেখে তারপরে নিশ্চিত হয়ে আপনি জি 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 বলেন অনলাইন টেস্ট আমাদের চারটা টেস্ট পুরো কি ও ডাউনলোড করলে পাবো এটি রাশেদ একটু জবাব দেন আবার সেই এক ডাউনলোড সেম কোশ্চেন ডাউনলোড করে আসলে কোন সাইট থেকে ডাউনলোড করবে, কারণ গুগলে অনেক অনেকেই এই ধরনের কোশ্চেন আপলোড করে থাকে। বেসিক্যালি প্র্যাকটিসের জন্য ঠিক আছে, বাট এগেইন সে আবার বলতে হয় যে গাইড বই। তবে 2013 যে সমস্ত মানে চেঞ্জগুলো হয়েছে অনলাইনে যেগুলো আছে, বোন আপনি একটু খেয়াল করেন অনলাইনে যেগুলো আছে তার মধ্যে
আমার মনে হয় পার্সেন্টেজ করা ঠিক হবে না, কিন্তু 99 ভাগই আমি দেখেছি গুগলে যেগুলো আপডেটেড না, যেটা হচ্ছে যে 2013 এর যে ইডি আপডেটেড অনলাইনে যেগুলো তে ফ্রি সাইট গুলো আছে, ফ্রি সাইট গুলো তারা উইদাউট এনি রেভিনিউ কি কারণে এভরিডে তারা আপডেট করবে, এটা একটা কোশ্চেন আসে অবশ্যই, তাই না? কি কারণে আপডেট করবে? আপনি যদি পেইড করে সাইটে যান তাহলে হতে পারে যে সেটা আপডেট থাকবে, বাট ফ্রি সাইট গুলো আপডেট খুব বেশি আপডেট করে না, 2013 এর যে আপডেট গুলো এটা খুব একটা এখনো পাওয়া যায় রাইট, এবং অনেক জায়গাতে আমি দেখা গেছে যে আগের বইয়ের কোশ্চেন গুলো কিন্তু ওখানে দিয়ে রাখা আছে, তো আপনি নরমাল যারা প্র্যাকটিস করতেছে তারা বুঝতে পারবে না যে এটা কি এই যে নতুন বইয়ের কোশ্চেন নাকি পুরনো বইয়ের তো বেসিক দ্য বটম লাইন বই পড়ার পর গাইড পড়ার পর প্র্যাকটিস এর জন্য এটা ভালো রাইট, বইটা পড়লে তখন সে কিন্তু সেই বুঝতে পারবে যে এই বই এই এই কোশ্চেন গুলো না পুরান বই আমার আমি যে যেগুলো পড়ছি সেটা না এটা অন্য জায়গার, তখন বুঝতে পারবে। থ্যাংক ইউ হাবিব, রাশেদ আপনাকে ধন্যবাদ আপনার তথ্যের জন্য। নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, আপনি ভলিউমটি কমিয়ে যদি প্রশ্ন করেন তাহলে আপনি সবই শুনতে পাবেন এবং আমরা শুনতে পাবো। হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু জানতে চাচ্ছি বইটা আমি কোথায় থেকে সংগ্রহ করব, আমি বইটা ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, বইটি আপনি আসলে মানে এই ধরনের বই আপনি অনলাইনে খুঁজতে পারেন, কিন্তু পাশাপাশি মিড ব্রেকে আপনি দেখবেন যে বিজ্ঞাপনের মধ্যে টেলিফোন নাম্বার আছে, তারপরে বইয়ের ছবি সব কিছু দেওয়া আছে, এবং এখানে ফোন করলে আপনারা আপনাকে ডেফিনেটলি এটা ব্যবস্থা করবে সেই প্রতিষ্ঠান আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রশ্নের জন্য। আর কোনো প্রশ্ন? জি আপনি আপনাকে আপনাকে হারিয়ে ফেলেছি, আপনি প্রশ্ন থাকলে আবার আসবেন। নেক্সট কল প্লিজ। সালাম আলাইকুম, নেক্সট কলার। সালাম আলাইকুম, জি আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলেন প্রশ্ন। হ্যালো, আমি আপনি টেলিফোনে টেলিভিশনটি রিমোট ভলিউমটি জিরো করে নিন অথবা মিউট করে নিন। জি বলেন। জি আমি আমি হ্যালো, জি বলেন আপনার প্রশ্ন। হ্যাঁ, আমি যখন কেনার জন্য তখন আমার হাতের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে এটা আমার অলরেডি সেট ফাইভ আছে প্রতিদিন, কিন্তু ফিতে কি আমি ইউজ করতে পারবো সাবস্ক্রিপশন? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার ওয়াইফ তার জন্য লাইসেন্স পারবে কিনা? আপনি লাইনে থাকুন একটু প্লিজ। আপনি প্রথম প্রশ্নটি কি আপনি প্রথম প্রশ্নটি কি আরেকবার রিপিট করবেন এবং মিউট করেন টেলিভিশনটি প্লিজ? জি জি, টেলিভিশন অলরেডি মিউট করছে। আচ্ছা, এবার প্রথম প্রশ্নটি রিপিট করুন। জি বলেন। জি, প্রথম প্রশ্নটা হচ্ছে আমি যখন তখন এই মুহূর্তে আমার হাতে যে আইসের পরীক্ষা আমি যেটা দিয়েছিলাম ওটা ইনভ্যালিড হয়ে যাবে, ওটা 2 বছর পূরণ হয়ে যাবে, So validity generally for most examining bodies is normally 2 years. But 2 years apart, apni certificate abar bebar korte parena. The only thing that is lifelong is your life in the UK certificate. It apni abar bebar korte paren. But the reality is, we couldn't hear your question properly really to be honest. Eta jodi IELTS er apnar je IELTS er je transcript kiri, shekhane kintu apnake bola ache je etar expiry kobe. যদি ওটা এক্সপায়ার হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এটা আপনি কাজে লাগাতে পারবেন না, এবং সেম প্রশ্ন এটা ইসলের ক্ষেত্রে প্রযোজ্য। তো এইটা মনে হয় একটি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন, যদি এটা এক্সপায়ার হয়ে গিয়ে থাকে তাহলে এটা কাজে লাগাতে পারবেন না। আরেকটি প্রশ্ন কি বলেছেন প্লিজ রিপিট করবেন? সেকেন্ড কোশ্চেন, আমার সাথে আমার ওয়াইফ অ্যাপ্লাই করবে এফএলআর এম ফর্মে, তার জন্য কি লাইসেন্স ভ্যালিডিটি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ? এটা এই প্রশ্নটি আমার মনে হয় এটি ডিপেন্ডেন্টের জন্য এটা এটা আপনি লিগাল শোতে প্রশ্নটি যদি করেন এবং আপনার লয়ারের সঙ্গে কথা বলেন সেটি ভালো হয়। আসলে এটা না, এটা কি রনির ডিপেন্ডেন্ট ভিসার জন্য নাকি আইএলআর? এটা বিভিন্ন যেহেতু ইমিগ্রেশন ক্যাটাগরির ব্যাপার আছে, আমার মনে হয় আমরা লিগাল পরামর্শটি আমরা অনুষ্ঠানে দিচ্ছি না,
লিগ্যাল পরামর্শটি কারণ রিকোয়ারমেন্ট লিস্ট অনুসারেই আপনাকে করতে হবে। আমার মনে হয় আপনি আপনার লয়ারের সঙ্গে কথা বলুন। থ্যাংক ইউ। আমরা অ্যাড করা উচিত যে জেনারেলি যে কোনো মানুষ অ্যাপ্লাই করতেছে এফএলআ ফর দ্য রিক্রুটমেন্ট, তাদের জন্য সিকিউর টেস্টিং একটা পরীক্ষা লাগে, বাট বিকজ দ্য ডিপেন্ডেন্ট এটা হইতে পারে এন্ট্রি লেভেল 1 বাট মেবি এন্ট্রি লেভেল 3, সো কি জানবো? ইউ আর রাইট, ইউ মাস্ট গো ব্যাক টু ইওর সলিসিটর, জিজ্ঞেস করো এবং তারা কয়ে দেবো কি লাগবে না লাগবো, আবার ফিরত আসার পর দেন ইউ ক্যান গো টু ইনস্টিটিউশন এন্ড ডু দ্যাট টেস্ট। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কলার প্লিজ। মানে হচ্ছে কোনো কোনো অ্যাওয়ার্ডিং বডির ইসল এন্ট্রি লেভেল 3, ঠিক আছে, আবার কোনো কোনো অ্যাওয়ার্ডিং বডির ভিন্ন নামও আছে, কিন্তু আপনি বেসিক্যালি বি ওয়ান মানে এন্ট্রি লেভেল 3, ঠিক আছে। আপনার যেমন ইন্টারনাল লেখা আছে, ওইটা আমার মেয়ে যেটা পাস করতে দুটি নিয়মতা, জি, এটা এক এডেকশন বডি কে বলে এডেকশন বডি, জি জি, বি ওয়ান স্পিকিং এন্ড রিটনিং 3 এন্ট্রি লেভেল 3 পাস করতে পরীক্ষা করেছে, থেকে 2 বছরের টাইম আছে। তো আমার মনে হয় যে কিন্তু এডেক্সেল কি এখন, এডেক্সেল কি এখন তালিকার মধ্যে আছে কিনা সেটা একটু দেখতে হবে। এখন তালিকার মধ্যে আছে, তারপরেও আপনি আপনার সলিসিটরের সঙ্গে কথা বলবেন এবং নিশ্চিত হয়ে নেবেন যে এটি হবে, আর যদি না হয় তাহলে প্রপার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আরেকবার পরীক্ষার ব্যবস্থা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। এটা হবে জুলাই 2011 দেখাবো, কিন্তু এই কারণে যে আমরা আসলে আমরা আপনাদের মন থেকে একটা জিনিস ভয় তাড়াতে চাচ্ছি, আপনি আপনার আত্মীয় স্বজন যারাই আবেদন করবেন তাদের সবাইকে বলবেন যে লাইফ ইন দ্য ইউকে কঠিন কিন্তু অত কঠিন না, সহজ তবে অত সহজ না, শুধু জানতে হবে, কিছু শুনতে হবে, কিছু দেখতে হবে। আপনি একটা ছোট প্রশ্ন লাইনে আছেন, তারপর আমি আপনাকে দেখাচ্ছি, আপনাদের সবাইকে দেখাচ্ছি, আপনি স্ক্রিনের দিকে দেখেন। এই যে একটি প্রশ্ন, হুইচ টু আর পলিটিক্যাল পার্টিজ ইন দ্য ইউকে, এখানে দেখেন চারটা পার্টির নাম দেওয়া আছে, একটা হচ্ছে অফিস পার্টি, একটা হচ্ছে মডার্ন পার্টি, একটা হচ্ছে কনজারভেটিভ পার্টি, একটা হচ্ছে লেবার পার্টি। এখানে যারা গত কয়েক বছর আছেন তারা সবাই জানেন এখানে দুটি পার্টির নাম, সুতরাং এরকম সহজ অনেক প্রশ্ন কিন্তু থাকবে। বলা আছে হুইচ টু আর পলিটিক্যাল পার্টিজ ইন দ্য ইউকে, এখন এখানে অফিস পার্টি মডার্ন পার্টি ডেফিনেটলি আপনারা নাম শোনেন নাই, কনজারভেটিভ পার্টি আর লেবার পার্টির নাম শুনেছেন, তো এখন ঠিক আছে আপনি ক্লিক করলেন, কিন্তু এই প্রশ্নটি যে হ্যাঁ রাশিদ যেটা বলেছে যে বিভিন্নভাবে হতে পারে, কনজারভেটিভ পার্টি এটা কি একটা পলিটিক্যাল পার্টি, ইয়েস অর নো, লেবার পার্টি এটা কি একটা পলিটিক্যাল পার্টি, এই ধরনের কোশ্চেনগুলো যেমন এই সব ইজি কোশ্চেনগুলোতে একটু ট্রিকি থাকে, যেমন এটা বলে হুইচ টু আর নট পলিটিক্যাল পার্টি, জিজ্ঞেস করছে স্যার আমরা ক্লাস করলাম মোটামুটি ভালো করছি কিন্তু পরীক্ষা ফেল করে আসলাম, আমি জিজ্ঞেস করলাম তুমি ফেল করছো কি কি কারণে, এটা আমি আনসার দিচ্ছি এটা কি কারণে, আমি শিখছি ক্লাসে, আমি ক্লাসে শেখাইছি এটা, তোমার জিজ্ঞেস করছে অপোজিট, তো এটা মাঝে মাঝে ঘটনা হয়। থ্যাংক ইউ। অর্থাৎ কোন দুটি ইউকেতে পলিটিক্যাল পার্টি নো, না একটি নো শব্দের জন্য আপনাকে কিন্তু ক্লিক করতে হবে অফিস পার্টি আর মডার্ন পার্টি, এবং সেখানে কনজারভেটিভ পার্টি আর যদি লেবার পার্টি আপনি ক্লিক করে দেন তাহলে নো, তাহলে এটা আপনার প্রশ্নটা চলে গেল, আপনি আর মার্কসটা পাবেন না। সো ইটস এ সেম বাংলাদেশ, আপনি পরীক্ষার সময় জোর করুন মাস্টারের সফটওয়্যার কই না বালাটি কে কোশ্চেন পড়ো, বালাটি কে কোশ্চেন পড়ো, ইয়েস ইয়েস সেম থিং, বাট আমাদের কি ধৈর্য কুলায় না, অনেক সময় কুলায় যখন পার্টির নাম দেখলাম তখন তো দেখলাম যে এটা পরিচিত ওয়ার্ড পাওয়া হয়েছে, তো এটাই হবে। হ্যাঁ, অনেক মানুষের ফর এক্সাম্পল আমরা বাঙালি যে আমরা